هلا 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 ইতিমধ্যেই জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা এবং মহানগরের আয়োজনে শোক র‍্যালি সমাপ্ত হয়েছে। এখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার, দক্ষিণ বাংলার অবিসংবাদিত নেতা কৃষক কুলের নয়নের মণি আব্দুর রব সেনিয়াবাদ এবং তার পরিবার, তৎকালীন যুবনেতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ মনি এবং তার পরিবারের যারা কালো রাতে দেশে বিদেশি চক্রান্তের শিকার হয়ে অকাতরে প্রাণ দিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা এবং মহানগরের আয়োজনে এখন দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই শোক র্যালি সমাপ্ত হয়েছে। শোক র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ সোহেল চত্বরস্থ পাটির অফিসে এসে শেষ হয়েছে এবং এখন বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা এবং মহানগরের আয়োজনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। আপনারা সবাই দোয়া মোনাজাতে অংশগ্রহণ করবেন।
15ই আগস্ট জাতীয় শোক দিবসে এজলে ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে রেলে নেতৃত্ব দিচ্ছেন মহানগর ইতিমধ্যে শোকবা 15ই আগস্টের রেলি ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে রেলি নেতৃত্ব দিচ্ছেন মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বরিশাল সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র স্মার্ট নগরী স্মার্ট মেয়র মহানগর আওয়ামী লীগের অন্যতম দিকপাল যুবরত্ন সাইনাবাদ সাদিক আব্দুল্লাহ রেলি শেষ হয়ে গিয়েছে রেলি পরে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হবে দোয়া মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে মিলাদ অনুষ্ঠান পরিচালনা করবেন মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সাইদুর রহমান কাশিমি কিছুক্ষণের মধ্যে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হবে মিলাদ অনুষ্ঠান পরিচালনা করবেন মহানগর আওয়ামী লীগের ধর্মীয় সম্পাদক সাইদুর রহমান কাশিমি আপনারা প্রত্যেককে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি শোকাবহ 15ই আগস্টের রেলি শেষ হয়ে গিয়েছে রেলিতে নেতৃত্ব দিচ্ছেন মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বরিশাল সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র স্মার্ট নগরী স্মার্ট মেয়র বরিশালবাসী হৃদয় স্পন্দন মহানগর আওয়ামী লীগের অন্যতম দিকপাল যুবরত্ন সাইনাবাদ সাদিক আব্দুল্লাহ কিছুক্ষণের মধ্যে মিলাদ দোয়া অনুষ্ঠিত হচ্ছে দোয়া পরিচালনা করছেন মহানগর আওয়ামী লীগের ধর্মীয় বিষয়ক সম্পাদক সাইদুর রহমান কাশিমি এখন মিলাদ ও দোয়া অনুষ্ঠিত করবে মহানগর আওয়ামী লীগের ধর্মীয় বিষয়ক সম্পাদক সাইদুর রহমান কাশিমি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم
ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. এখনই দোয়া হইতেছে সবাই যে যেখানে আছেন সেই সেখানে বসে থাকবেন তবারক তাদের কাছে চলে যাবে মোনাজাতের পরে যে যেখানে বসে থাকবেন দয়া করে যে যেখানে আছেন সে সেই জায়গায় থাকবেন কেউ উঠবেন না কেউ তবারকের দিকে যাবেন না তবারক আপনাদের কাছে অটোমেটিক্যালি চলে আসবে টুটুল মামা কোথায় আছেন তবারক কখন দেব আমরা কখন দেব একটু আমাদের জানাইলে ভালো হইতো একটা ফোন দেন টুটুল মামা মেহরবানি করে তাবারুক দেওয়া শুরু করেন ওকে হ্যাঁ দিয়ে দেন আমাদের জিকির হইতেছে এরপরে দোয়া হবে এর মধ্যেই তোমার একটা বিতরণ করে দেন সম্মানিত উপস্থিতি আপনারা সকলেই অবগত আছেন আজকের এই শোক র্যালির উদ্দেশ্য সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের প্রায় সকল সদস্য এবং দক্ষিণবঙ্গের কীর্তি সন্তান আব্দুর রব শ্রেণীবাদ এবং তার পরিবারের ছয়জন সদস্য সহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেই কালো রাত্রে যে ঘাতকদের বুলেটে নির্মমভাবে যে গণহত্যা চালানো হয়েছিল তাদের রুহের মাগফিরাত কামনার্থে দোয়া এবং মোনাজাত পরিচালিত হবে ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে মরহুমদের উদ্দেশ্যে তাদের রুহের মাগফেরাত কামনার্থে বিভিন্ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সারা বাংলাদেশব্যাপী কোরআন তেলাওয়াত এবং কাঙ্গালি ভোজের আয়োজন করেছে আপনারা হয়তো সবাই জানেন তারই অংশ হিসাবে বরিশাল মহানগর এবং জেলার উদ্যোগে আজকে এই শোক র্যালি এবং দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে আপনারা মেহরবানি করে ধৈর্য সহকারে সুশৃঙ্খলভাবে আপনারা নিজ নিজ আসনে বসা থাকবেন এখনই তাবারক দেওয়া হইতেছে তাবারক আপনাদের হাতে পৌঁছে যাবে এর আগে আমরা সবাই এইটুক খেয়াল করি যে আমরা শুধু একটা প্যাকেটের জন্য কিন্তু এখানে আসি নাই আমাদের আসছি আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সেই রাত্রে তার সহচর এবং তার পরিবারের সদস্যবৃন্দ যারা শহীদ হয়েছিলেন তাদের জন্য দোয়া করার জন্য তাদের আত্মার মাগফেরাত কামনার জন্য এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য আমাদের কোনো আচরণের দ্বারা জানি সেই শ্রদ্ধা
অশ্রদ্ধায় পরিণত না হয় এদিকে আমাদের খেয়াল রাখা সবার নৈতিক দায়িত্ব আমরা জানি বরিশালের বিশেষ করে বরিশাল মহানগর আমাদের জননন্দিত মেয়র জনাব সেনেবা সাদেক আব্দুল্লাহর নেতৃত্বে এই সংগঠন অত্যন্ত একটি সুশৃঙ্খল সংগঠন যা সমস্ত বাংলাদেশের মধ্যে একটা মডেল হিসেবে বিবেচিত হয় তার হাতের ইশারায় সব স্লোগান বন্ধ হয়ে যায় আবার আঙ্গুল জাগাইলে স্লোগান হয় তার এই রকমের যে একটা সুশৃঙ্খল প্রশিক্ষণ আমাদের সকলকে দিয়েছেন সেই দিকে আমরা অবশ্যই খেয়াল রাখব তাবারুক আপনাদের কাছে পৌঁছে যাবে আল্লাহর মেহেরবানিতে বিশেষ করে এই শ্রেণীবা সাদেক আব্দুল্লাহ এবং ওনার বাবা আমাদের সকলের মুরব্বী জনাব আবুল হাসান আব্দুল্লাহ সাহেবের কোনো অনুষ্ঠানে আমি এই 34 বছরের ভিতরে কোনোদিন দেখি নাই যে তাবারুকে টান পড়ছে তাবারুক পায় না এরকমের আমি কোনোদিন দেখি নাই যদি আপনারা সুশৃঙ্খলভাবে আপনারা ধৈর্য সহকারে বসেন ইনশাআল্লাহ সকলের হাতে তাবারুক পৌঁছে যাবে এর আগে আমরা একটু এই শহীদদের রুহের মাগফিরাত কামনার্থে কয়েকবার আমরা দুরুদ কয়েকবার আমরা জিকির করব সবাই একটু ভাবগম্ভীরভাবে আল্লাহ পাকের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله এখনই মোনাজাত হইতেছে আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين مهربان معبود امرا كوتي پاي نالاي گونگار بندا الله سوره فاتحه اخلاص درود شریف পাঠ করেছি الله পহেলা আগস্ট থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এবং বরিশাল মহানগরেও الله পবিত্র কোরআন শরীফ খতম করা হয়েছে এবং এই তাবারুকের যে সমস্ত আয়োজন করা হয়েছে সমস্ত আয়োজনকে আপনি কবুলে মঞ্জুর করে নিন রব্বুল আলামিন ইয়ার সাহেবটুকু সাইয়েদুল মুরসালিন আকায়ে নামদার তাজদারে মদিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায়ে সোনার মদিনায় পৌঁছে দিন রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলগণ সাহাবায়ে কেরাম আজমাইন তাবিঈন তাবে তাবিঈন আইম্মায়ে মুস্তাহিদিন সালফে সালেহীন শহাদায়ে উহুদ শহাদায়ে বদর শহাদায়ে কারবালা চার তরিকার সমস্ত পীর মেশায়েখ আউলিয়ায়ে কেরাম বড় পীর আব্দুল কাদের জিলানী সুলতানুল হিন্দ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সহ সমস্ত মুমিন মুসলমানদের আরবাহের পরিহার সহ পৌঁছে দিন রব্বুল আলামিন খাস করে আল্লাহ 1975 সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এবং তার পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ এবং দক্ষিণ বাংলার কৃতি সন্তান আব্দুর রব সেনিয়াবাদ এবং তার পরিবারের সদস্যবৃন্দ তার নাতি সুকান্ত বাবু ছেলে মেয়ে এবং ভাতিজা সহ যে সমস্ত সদস্যবৃন্দ আল্লাহ ঘাতকদের বুলেটে সেই দিন নির্মমভাবে শহীদ হয়েছে তাদের সকলের আরবাহের উপরিহার সব পৌঁছে দিন রব্বুল আলামিন মেহেরবানি করে সকল শহীদদের কবরগুলিকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত রকমের গুনাহ খাতা মাফ করে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তাদের নামায় আমল ডাইন হাতে দেওয়ার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন যে সমস্ত ঘাতকদের এখনো বিচার হয় নাই
আল্লাহ আমরা যাদেরকে এখনো বিচার দেখতে পারি না পলাতক রয়েছে সেই পলাতক আসামিদের বিচার বাস্তবায়ন করে আল্লাহ এই জাতিকে দেখার তৌফিক দিয়ে দিন রব্বুল আলামিন খাস করে আল্লাহ বঙ্গবন্ধু কন্যা আল্লাহ জননেত্রী শেখ হাসিনার হায়াতকে আপনি সুদীর্ঘ করে দিন তার বলিষ্ঠ নেতৃত্বে আল্লাহ বাংলাদেশ আল্লাহ যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখতেছে ডিজিটাল বাংলাদেশ থেকে আল্লাহ মেহেরবানি করে এই উন্নয়নের ধারাকে আল্লাহ অব্যাহত রেখে তাকে আল্লাহ সামনে নির্বাচনে পুনরায় নির্বাচিত করে দেশবাসীর খেদমত করার তৌফিক দিয়ে দিন রব্বুল আলামিন খাস করে আল্লাহ আমাদের সকল মুরব্বী আল্লাহ জনাব আবুল হাসান আব্দুল্লাহ এমপি মাননীয় মন্ত্রী আল্লাহ তার হায়াতকে আপনি সুদীর্ঘ করে দিন সব রকমের রোগ ব্যাধি বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি তাকে হেফাজত করুন তার ভবিষ্যৎকে আরো উজ্জ্বলময় করে দিন রব্বুল আলামিন খাস করে আল্লাহ বরিশালের জননীত মেয়র জনাব শ্রেণীবাজ সাদেক আব্দুল্লাহ এবং মঞ্চে উপবিষ্ট রয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর বিক্রম মাহবুবউদ্দিন আহমদ আল্লাহ উপজেলা চেয়ারম্যান অন্য অন্য নেতৃবৃন্দ কাউন্সিলর বৃন্দ এবং সমস্ত স্তরের নেতা কর্মীদের সকলকে আপনি কবুলে মঞ্জুর করে নিন সকলের উপরে খাস রহমত ও বরকত নাজিল করে দিন রব্বুল আলামিন খাস করে আল্লাহ এই বরিশালের আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে যিনি মাতৃ স্নেহে লালন পালন করেছে আজকে আমাদের মাঝে উপস্থিত নাই শহীদ জননী যিনি 46টি বছর পর্যন্ত আল্লাহ ঘাতকদের বুলেটের দাগ নিয়ে আমাদের মাঝে বিচরণ করে 2 বছর আগে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন সেই মরহুমা শাহানারা বেগমের কবরকে আপনি জান্নাতে টুকরো বানাইয়ে দিন তার জীবনের সমস্ত গুনাহটা মাফ করে দিন রব্বুল আলামিন মেহেরবানি করে যে সমস্ত ভাই বোনেরা দোয়ার জন্য বলেছেন মেয়র সাহেবের ভাই দুইজন আশেক আব্দুল্লাহ মঈন আব্দুল্লাহ বোন কান্তা সহ তার ছেলে মেয়ে পরিবার পরিজন যে যখন দেখে আল্লাহ দোয়ার জন্য বলে মাবুদ মেহেরবানি করে তাদের সকলের উপরে খাস রহমত বরকত নাজিল করে দিন রব্বুল আলামিন বিগত 5টি বছর পর্যন্ত মাননীয় মেয়র সাহেব রাত দিন নগরবাসীর সেবার জন্য আল্লাহ যে অক্লান্ত পরিশ্রম করেছে সেই পরিশ্রমের বিনিময়ে আল্লাহ তাকে একটা উপযুক্ত স্থানে বসার আপনি ব্যবস্থা করে দিন রব্বুল আলামিন মেহেরবানি করে প্যারা নবীর বরকতে আমাদের সকলের দোয়া মোনাজাত কবুলে মঞ্জুর করে নিন ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খলকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমি অফিসে আছি না বাসায় আমার সঙ্গে চারটায় এখানে এই পার্টি অফিসের সামনেই মহিলা আওয়ামী লীগের দোয়া ও মোনাজাত অনুষ্ঠান আলোচনা সভা বিকাল 4টায় সুশৃঙ্খলভাবে সবাই সুশৃঙ্খলভাবে ইনশাল্লাহ যেভাবে সুস্থভাবে আসছেন সেভাবে সুস্থভাবে ইনশাল্লাহ বাসায় ফিরে যাব আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রতিবারের ন্যায় বাংলাদেশ কৃষক লীগ বরিশাল জেলা শাখা আব্দুর রব সেনিয়াবাদের পূর্ণভূমি কৃষক নেতা কৃষক কুলের নয়নমণি শহীদ আব্দুর রব সেনিয়াবাদের স্মরণে সেরালস্থ ভবনে আমাদের কৃষক লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠান উক্ত জোয়া মোনাজাত অনুষ্ঠানে সবাইকে যাওয়ার জন্য অনুরোধ করছি।